যে চার্জশিট দাখিল হয়েছে এই বিষয়ে জানেন জানলে আপনার কাছে কি তথ্য আছে আসলে চার্জশিট দাখিল হয়েছে এই বিষয়টা আমি শুনেছি আর পরবর্তীতে আমি জিয়ারু সাহেবকে জিজ্ঞেস করেছিলাম চার্জশিট দাখিল হয়েছে কিনা বরগুনা সদর জিয়ারু সাহেব বলছে যে হ্যাঁ চারটে ত্রিশ মিনিটে চার্জশিট দাখিল হয়েছে তবে যেহেতু এখন পর্যন্ত ছাড় নাই আদালত থেকে ইতিমধ্যে ছাড় চার্জশিট দেখতে পারিনি আমি ঘুষিয়ে যেতে যেতে পারিনি ছাড়ের কাছে ছাড়ে আদালতে যেহেতু চার্জশিট দেখেনি সেই কারণে এটার কোন তথ্য এখন আমি কোথাও আপনাদের কারোর কাছে কিছু বলতে পারবো না তবে আমি যতদূর শুনেছি দুইটা চার্জশিট হয়েছে একটা পূর্ণাঙ্গ বয়স্ক নিয়ে দশজন আসামি করে সেটি চার্জশিট হয়েছে আর একটায় জন আসামি করেছে সেটা শিশুদের সে চোদ্দ জন শিশু নিয়ে একটা চার্জশিট হয়েছে দুইটা চার্জশিট হয়েছে কত ধারায় হয়েছে কি অবস্থায় আছে এটা আমি কিছুই বলতে পারবো না কারা কারা আসামি তাও বলতে পারবো না এই দুইটা কথা আমি শুনেছি